চিকিৎসকদের আংশিক কর্মবিরতির প্রভাব পড়ল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। সকাল থেকেই বন্ধ হাসপাতালের আউটডোর পরিষেবা। কি ছবি আপনাদের সরাসরি দেখাবো। চলে যাবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের কাছে। শুভেন্দু, দেখো কিন্তু যে ডাক্তারবাবুদের ডাকে যে 48 ঘন্টার আউটডোর পরিষেবা সেটা কিন্তু মেডিকেল কলেজে বন্ধ রয়েছে, এবং পাশাপাশি যে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজের যারা সিনিয়র ডাক্তার এবং যারা জুনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন তারা কিন্তু মেডিকেল কলেজের সামনে ধর্নায় বসেছেন এবং তাদের এই 10 দফা দাবি এবং যারা 9 দিন ধরে অনশন করছে তাদের প্রতি সলিডারিটি রেখেই কিন্তু তারা আজকের এই ধর্নায় বসেছেন, যেখানে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা, তারাও কিন্তু এই ডাক্তারবাবুদের সমর্থনে ঠিক কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে উপস্থিত হয়েছেন। এবং আজকে সকাল থেকেই যেই ছবি দেখা যাচ্ছে যে ডাক্তারবাবুরা ফেমার ডাকে যেই 48 ঘন্টা কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে তাতে কিন্তু আউটডোর পরিষেবা ব্যাহত হয়েছে, এবং পাশাপাশি যে চেম্বারগুলি রয়েছে ডাক্তারবাবুদের সেই চেম্বারগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলি এবার প্রতীকী কর্মবিরতির পথে। আজ সকাল থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত অর্থাৎ 48 ঘন্টা তারা প্রতীকী কর্মবিরতি পালন করছেন, এবং যেখানে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে। এবং একাধিক বেসরকারি হাসপাতাল তারা এই তালিকায় রয়েছেন। বিএলএস হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, ইতিমধ্যে 48 ঘন্টা প্রতীকী কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, বিএলএস হাসপাতালে তুমি রয়েছো, সেখানকার চিকিৎসকেরা কি বলছেন? তারা তো ইতিমধ্যে এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। অমৃতা, শুধুমাত্র 48 ঘন্টার কর্মবিরতি নয়, তোমাকে জানিয়ে রাখি তারা 12 ঘন্টা অনশনও করছেন। প্রতীকী অনশন অর্থাৎ যারা আমরণ অনশনে বসেছেন, 9 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা 10 দফা দাবিতে যে আমরণ অনশন করছেন তাদেরকে সমর্থন করে, তাদেরকে সহানুভূতি জানিয়ে তাদের পাশে দাঁড়াতে সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক অর্থাৎ প্রতীকী অনশন 9টা থেকে 9টা 12 ঘন্টার অনশন করছেন তারা। আমরা পিয়ারলেস থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। পিয়ারলেসের যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সিম্বলিক হাঙ্গার স্ট্রাইকের সাথে সাথে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বাদ দিয়ে বাকি যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে অর্থাৎ ওপিডি নিয়ে কর্মবিরতি চালাবেন 48 ঘন্টা, এবং তারই সঙ্গে তারা হাঙ্গার স্ট্রাইক করছেন। এবং মূলত যে দাবিগুলো তারা তুলেছেন, যে জুনিয়র চিকিৎসকেরা যে 10 দফা দাবি নিয়ে বসে রয়েছে, সেই সমস্ত দাবিগুলো কিন্তু একেবারেই অন্যায্য নয়, সেগুলি ন্যায্য দাবি, এবং সেগুলো মেনে নেওয়ার দাবিতেই তারা সমর্থন করে তাদের সহানুভূতি দেখিয়ে এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে, আমরা দেখিয়েছি সেই ছবি যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে তারা সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি দেখিয়ে তারা হাঙ্গার স্ট্রাইকও করছেন এবং 48 ঘন্টার কর্মবিরতি দেখেছেন। এখানে রয়েছেন চিকিৎসকেরা, তাদের সঙ্গে কথা বলবো। এই যে সলিডারিটি দেখাতে আজকে আপনারাও অনশনে যোগ দিলেন, এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, গত এক সপ্তাহের ওপর সময় ধরে অত্যন্ত ন্যায্য এবং যথার্থ দাবি নিয়ে আমাদের জুনিয়ররা আমারও অনশনে নেমেছেন। আমাদের মনে হলো যে তাদের সঙ্গে সলিডারিটি দেখানোর জন্য আমাদেরও কিছু করা প্রয়োজন, এবং আমার মনে হয় যে প্রশাসন যেইভাবে পুরো জিনিসটাকে ডিলিডালি করছে, দেরি করছে, যাতে তাদের শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে, তার ফলে একটা আর্জেন্সি দেখানোর জন্য আমরা এই একটা নন এমার্জেন্সি সিজ ওয়ার্ক 2 দিনের জন্য আপাতত স্টার্ট করেছি। এবং সেই সাথে তাদের সাথে তারা কীভাবে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যে শারীরিক কষ্টটা পাচ্ছে তার মধ্যে নিজেদেরকেও আমরা রাখতে চেয়েছি, এবং সেই কারণেই আমরা প্রতীকী এই অনশনটা সকলে মিলে করছি। আমরা সবাই কাজ করছি, কিন্তু সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা কিন্তু কিছু খাবো না। আমরা আমাদের জুনিয়রদের সলিডারিটিতেই এটা করছি। আমরা একের পর এক প্রোগ্রাম হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সোভিয়েত প্রশাসন আমাদের এই যথার্থ দাবিগুলোকে মেনে নেবে, ততদিন পর্যন্ত তো আমাদেরকে এগিয়ে যেতেই হবে। জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনে বসেছেন তাদেরকে সমর্থন করতে, তাদের পাশে দাঁড়াতে আমরা দেখেছি সরকারি যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে তারা কিন্তু প্রথম দিন থেকেই ছিল। বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও কিন্তু মিছিল করেছে বারংবার, এবং তারই সঙ্গে জানিয়ে রাখি যে মেডিকেল ফ্রেটার্নিটি কিন্তু প্রথম দিন থেকেই আন্দোলনের পাশে রয়েছে, এবং সবাই মিলে সম্মিলিতভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পিএলএসের বাইরে তারা সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক করছে 9টা থেকে 9টা 12 ঘন্টার আজকে তারা প্রতীকী অনশন চালাচ্ছেন, এবং তারই সঙ্গে কর্মবিরতি করছেন 48 ঘন্টার। নন এমার্জেন্সি ডিপার্টমেন্ট বাদ দিয়ে যে ওপিডি ডিপার্টমেন্ট রয়েছে সেগুলিতে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন 48 ঘন্টার, এবং জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত প্রশাসন তাদের এই যথার্থ দাবিগুলিকে মেনে নেবে ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলনে সামিল থাকবেন, এবং তারই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলি নিয়ে পথে নেমেছে তারা পাশে তো রয়েছেন, আগামী দিনেও পাশে থাকবেন।